সিনেপ্লেক্সে আমাদের 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 যে কটা সিনেমা হল আছে ঢাকা শহরে সব সিনেমা হলে যাবো, আশা করি সব সিনেমা হলে যাবো। আগামী শুক্রবার পর্যন্ত আমি আছি বরিশাল, এই ঢাকা আমি বরিশাল যাবো শুক্রবার ছবি দেখে। তারপর আমাদের বরিশাল সিনেমা হল আছে, ট্যাকের হাট আছে, আমাদের ওখানেও যাওয়া লাগবে, ওখানেও ছবি দেখতে হবে আমাদের। কি বলবো এটা, আমরা ভাষায় বলতে পারবো না যে বসের ছবি, আমরা বসের গার্জ টি শার্ট পরতে পারছি, এটা আমাদের জন্য ভালো লাগার বিষয়। মুহূর্ত অসাধারণ ফিলিংস হইতেছে যে আমরা বসের ছবি গেঞ্জি পরতে পারছি। আমাদের একজন সাকিব খান আছে, আমাদের একজন মেগাস্টার আছে, আমাদের একজন 35 কোটি বাঙালি একটাই মেগাস্টার আছে, গ্লোবাল মেগাস্টার। এই যে আমাদের উপাধি, সাকিব খানের যে কটা উপাধি আছে সে কটা নায়ক নাই মনে হয় বিশ্বে, সাকিব খান যে কটা উপাধি আছে। বাজে মন্তব্য করেছে, ভালো বোঝে তারা অনেক বেশি বলে মিল হয় না, এটা মিল, এটা কি মিল হইলে তো এই বাংলা চলচ্চিত্র হেলে হইয়ে যায়। যে বাবা আইছে, বাবা তুমি মাফ করে দাও মায়ের, দেখছে মায়ও মাফ করে দিয়েছে, বাবা মাফ করে দিয়েছে, পুতুর বড় হাত মিলিয়ে দিয়েছে, শেষ। এখন ছবি হইলো, হয়তো এই 68 বছর আগে হয়ে গেলো, এটা ইউনিক কিছু, ইউনিক কিছু নই এসছে আমাদের মাঝে। এটা আমরা এটা ভাবি, আমরা ইউনিক ভাবি যে সাকিব খানের সাথে মার সাথে যে দেখা হয় নাই, এই যে মুহূর্তটা সাকিব খান যে অনুভব করছে, সাকিব খান মাকে এই অনুভবগুলো আমরা এইটা নিয়েই আমরা কথা বলি। মূর্খ নান কথা বললে তো হবে না, আর এটা অনেক বেশি বলে প্রিয় তোমার সাকিবকে, এই একই গল্প, এটা কোনো কথা, কোথায় মাছ মার গল্প আর কোথায় প্রেমিক প্রেমিকের গল্প, মূর্খ নান কথাবার্তা। এই গল্পের অনুযায়ী যে বাবায় যে কসমটা দেশ ওনার বাবায় তারেকা নাম খান, সেই অনুভব ঠিক আছে, কিন্তু এগুলো অনেক আগের গল্প, এটা অনেক আগে মেনে আসছে, কিন্তু এখন আর এইগুলো মানে না, এই জন্য অনেক বেশি মানতে পারতেছে না। গল্পগুলো ঠিকই আছে, এইটাই গল্প, এটাই সঠিক, এইটাই এখানে যদি মিল করেই দিত তাহলে ছবি হেলে জুইত না, এইটাই ভালো হয়েছে। যারা বসবে তারা বসবে, আর যারা মাকে ভালো না বাসে তারা 50 বার করে যদি এই রাজকুমার দেখে, আর যারা মাকে ভালোবাসে তারা যে কথা দেখবে সেটা নিয়ে আবার কোনো ওই না। ওই গানটা নিয়ে বিতর্ক ছিল, ইফেক্ট ওই যে কয়েকটা ই ছিল ওই তিনজন ওই যায় ওইগুলো সব কেটে দিয়েছে সিনেমা হলে। সিনেমা হলে দেখলে সবাই বুঝতে পারবে যে ওখানে 1200 লোক হয়েছে মধুমিতা সিনেমা হলে একটা শোতে, ওখানে বসতে গেলে স্টুডিয়ামের মতন হয়ে গেছে, ওখানে স্টুডিয়াম ধারণ হয়েছে যখন গানটা চলছে, আমি একাই রাজকুমার শুই আছো সাকিব খান, আমরা তখন সাকিব খান ছাড়া কেউ ছিল না, 2007 সাল থেকে ভালোবাসি এটি আজকে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। আচ্ছা, বরিশাল থেকে আসা হয়েছে যে নিজের টাকা দিয়ে গেঞ্জি ইয়ার কিনে পোস্টার কিনে খাওয়া দাওয়া করে, কেন সাকিব খান কি মানে কোনো পার্সোনালি কি কোনো পরিচয় আছে কিনা? আরে ভাই সাকিব খান আমাদের ভালো মানুষ, আমরা কি সেখানে বিক্রি হইতে যাইতেছি, আমরা ভালোবাসি আসছি, আমরা কি বিক্রি হইতে যাচ্ছি, আপনি কী কথাবার্তা বলেন, এটা কোনো কথা হইলো? তাহলে কেউ আসতো টাকা দিয়ে যদি আনতে পারতো, এই ভালোবাসা কি টাকা দিয়ে ফোটানো হয়? আপনি তো আমার দেখছেন কতদিন থেকে আমি এর পাশে, আর যারা আপনার বরিশাল সিনেমা হলে হল মালিক তার কাছে ফোন দিয়ে জানতে পারেন বিজয় কে রে, বললেই হবে খালি বিজয় কে বরিশাল থেকে বলবো। আপনি একটা ভালো একটা এই ছবিতে আপনি পুরো একটা ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করছেন, আপনারা খুঁজে পাইনি, আমরা পাইছি অভিনেতা সাকিব খানরে আমরা খুঁজে পাইছি। এরমভাবে আরও নতুন উদ্যমে নতুন কিছু আমরা পাবো, আমরা তুফান দরদের আশা আছে, তাছাড়া আরও বিক্স কাটছে, আমরা পর্তুগাল সাকিব খানের নেক্সট ছবি শ্যুটিং হবে, এটাও আমাদের ভালো লাগার বিষয় যে সাকিব খানের নেক্সট ছবি পর্তুগাল শ্যুটিং হবে, হিমালয় সাপ করছে ও। আর হিমালয় সাপাইকে ধন্যবাদ জানাবো যে গল্পটা অসাধারণ একটা গল্প, মা ছেলের গল্প, মা ছেলের মা বাবা বাবা মার ছেলের গল্প, এই যে গল্পটা অসাধারণভাবে ফুটিয়ে তুলছে। আর এখানে নায়িকা যে আছে কটনি কবি, এ নিয়ে কোনো সমালোচনার জায়গায় নেই, তারা এইভাবে প্রেজেন্ট করছে, এখানে নায়িকা না, সে একজন ওখানে যাওয়ার জন্য একজন ক্যারেক্টার আর্টিস্ট লাগবে, সেই জন্য এটা কোনো নায়িকা না, নায়িকা হইলে নায়িকা ওরম এটা ক্যারেক্টার না।